ক্লাস ফোর 2020 সালে যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা। আমি সমস্ত প্রশ্নগুলো কেমন হয়, তোমাদের কখন পরীক্ষা হয়, কিভাবে হয় আমি এই ভিডিওটা করে দিচ্ছি। এরপর থেকে আমি সমস্ত ভিডিওর মধ্যে তোমাদের মানে এই অ্যান্সারগুলো করে দেব। আমরা দেখিনি, এখানে দেখতে পাচ্ছি 2019 সালে কখন পরীক্ষাটা হয়েছে এবং কী কী বিষয়ে পরীক্ষায় ভালো করে জেনে নিই। দেখো, 2019 সালে 10 তারিখে পরীক্ষা হয়েছে, মানে 10 মাস আর কি, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরে হয়েছে। তো অক্টোবরে পরীক্ষা হয়েছে, মঙ্গলবার ছিল, তারপর দেখো ছুটি থাকে, তারপরে পরীক্ষা শেষ হয়। কদিন পরীক্ষা হয় দেখে নিই, 1 2 3 4 5। কতগুলো সময় থাকে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ বিজ্ঞান 2.5 ঘন্টা, 7:30 থেকে 2.5 ঘন্টা করে, সবই কিন্তু আমাদের 2.5 ঘন্টা করে সময় আছে। একমাত্র ওই ইংরাজির দিন কিন্তু 7:30 থেকে 9টা, মানে 8টা 9টা, 1.5 ঘন্টা সময়। তাহলে আমরা দেখে নিই এবার প্রশ্নগুলো কেমন হয়। তাহলে আমরা বুঝে গেলাম 20 সালেও কিন্তু আমাদের ওই রকম মাসে ওই মাসে ওই সময়ের মধ্যে আরম্ভ হবে, প্রায় ওই সময়ের মধ্যে আরম্ভ হবে। এবার বৃত্তি পরীক্ষা আমাদের মানে তোমাদের এটা এই যে বইটা, এই বইটা কিন্তু তোমাদের স্কুলে পৌঁছে দেবে যারা যারা বৃত্তি পরীক্ষা দেবে। এইবার সেই বইটা তোমরা পাওয়ার পরে মানে বইটা পড়াশোনা শুরু করবে এবং প্রশ্নের মডেলগুলো সব জানতে পারবে, প্রায় একই রকম মডেলটা আছে। দেখো এখানে সিলেবাস দিয়ে দেবে, মানে কতটা হয়, মানে কতটা তোমরা পড়াশোনা করবে, ইংরাজি থেকে বাংলা সমস্ত সিলেবাসটাই দিয়ে দেবে। চলো তারপরে এরকম প্রশ্ন, বাংলার প্রশ্নটা 2018 সালে কেমন হয়েছিল সেই প্রশ্নটা দেখিয়েছি, প্রায় একই রকম প্রশ্ন পড়ে, কীরকম পড়ে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা বড় প্রশ্ন এইভাবে ভেঙে ভেঙে 8 নম্বর করে পড়ে। আমরা দেখিয়ে নিই পরের বছরটা, ঠিক আগের তার আগের বছরটা। দেখতে পাচ্ছ এখানে শুরু হয়েছে 16 সাল, 17 সাল থেকে পেরিয়ে গেলাম, একটু দেখে নিই, 17 সাল। দেখো এইখানে দেখতে পাচ্ছি যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, সে একই রকম 8 নম্বর করে। এবার দেখি আমরা দুইয়ের দাগে যদি যাই, দুইয়ের দাগেও আমরা দেখতে পাব যে একটা মানে চারটি প্রশ্নে অ্যান্সার করতে হবে 16 নম্বর। চলো দেখে নিই কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা আছে। আর চলো আমরা দেখি আগের বছর, তারপর মানে 18 সালটা। এখানেও দেখো সে একই রকম ডিজাইন, মানে ডিজাইনটা 16 নম্বর, চারটে প্রশ্নে অ্যান্সার করতে হবে, এটা এটা এটা। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি 5টা আছে। এবার দেখো একটা শূন্যস্থান, তিনের দাগে আমরা একটা কবিতার শূন্যস্থান আমাদের করতে হবে। এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে পরের ডাইটে এরকম তিনের দাগে শূন্যস্থান, তারপরে তার আগের বছরটা দেখব, তিনের দাগে যদি যাই আমরা, দেখো তিনের দাগে আমাদের শূন্যস্থান, একটা কবিতার শূন্যস্থান পড়ে, ক লাইন, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন কি 5 লাইন করে পড়ে। এটা আমাদের 4 লাইন, এটা 1 2 3 লাইন পড়েছে, এটা আমাদের 4 লাইন পড়েছে, এরকম একটা। তাহলে কবিতা আমাদের মুখস্থ করতে হবে ভালো পরীক্ষা দিতে হলে। তারপর থেকেই দেখো 4 নম্বরে অর্থ লেখো, ব্যাকরণ, এর দেখো 4 নম্বরে, মানে এটা এই সালে দেখাচ্ছি, 16 সালে, আমি গোটা বইটা করে দেখাই, আমি 4 নম্বরে যাচ্ছি। দেখো এখানে অর্থ লেখো, তো অর্থ দিয়ে একটা পড়বে কি, তাহলে চারে কয়ে অর্থ, ক্ষয়ে বাক্য রচনা, দেখি আগের বছরটা। হ্যাঁ দেখো এটা কিন্তু আগের বছরে যাচ্ছি আমি, চারের দাগে দেখো বাক্য রচনা, ক্ষয়ের বাক্য রচনা। গয়ে কি আছে, বর্ণ বিশ্লেষণ, আমরা 16 সালের একবার দেখিনি গয়ে বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ আমরা দেখবো, হ্যাঁ গয়ে বর্ণ বিশ্লেষণ, ঘয়ে আছে বিপরীত শব্দ, আমরা আগের বছরটা দেখিনি গয়ে কি আছে বিপরীত শব্দ, তার আগের বছরটা দেখিনি, এটা দেখলাম আমরা 17 সালে, তার আগের বছরটা দেখিনি ঘয়ে আছে বর্ণ বিশ্লেষণ। একই রকম মডেলটা হয়, একই রকম। তা তোমরা ভালো করে কি শিখবে সেটাই আমি দেখাচ্ছি, তোমরা এই ধরনের বারবার রেডি হও, বর্ণ বিশ্লেষণ ভালো শেখো, অর্থ লেখা ভালো শেখো, বাক্য রচনা ভালো শেখো, আর বিপরীত শব্দ ভালো শেখো, বেশি কিছু ভয়ের নেই।
আর তারপরে কি আছে, এলোমেলো বর্ণ দিয়ে দেবে পাঁচের দাগে কয়েকটা, পরে দেখাতে হবে না, একই রকম আছে আমি দেখাচ্ছি না, তারপর বিপরীত শব্দ বিপরীত লিঙ্গল ব্যবহার করতে হবে, সেজো পিসিমা, এবং কি একই রকম পড়ে জানো তো, সেজো পিসিমা শিক্ষক কাকা ন্যাড়া, এটা কত সালে প্রশ্নটা দেখে নি, 18 সালে, এর দেখি কি পড়েছে, এর দেখি এটা বেলায় আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা বিল্ডিং শ্রীমতী ন্যাড়াটা পড়ে গেছে, দেখেছি আবার ন্যাড়াটাও পেয়ে গেছে, এটা পিসিমাটা পড়েছে, আর তো ন্যাড়া প্রায় একই রকম পড়ে, আমরা প্রায় পরেরটা যাবো, পরেরটা পরের সালে দেখতে পাবো আমরা নাপিত বালক শ্রীমতীটা পড়েছে, তাহলে আমাদের বাংলা প্রশ্নটা কেমন ধরনের হয়, লাস্টে কিন্তু একটা রচনা পড়ে আর এক কথায় প্রকাশ পড়ে, রচনাটা 15টা বাক্যের মধ্যে লিখতে হবে, তাহলে আমাদের বাংলা প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা আমরা পেলাম। তোমরা এই বইটা তোমাদের পরীক্ষার আগে, তোমাদের 1 মাস আগে, প্রায় 1 মাস আগে দিয়ে আসবে, যারা এই কর্তৃপক্ষ আছে যারা বৃত্তি পরীক্ষাটা পরিচালনা করে, তাহলে আমরা একটু শিখে ফেললাম বাংলা প্রশ্ন কেমন হয়। আমাদের পরের ভিডিও লক্ষ্য রাখো, আমি পরের ভিডিওতে মানে তোমাদের অঙ্কের প্রশ্ন কেমন হয় অবশ্যই দেখিয়ে দিচ্ছি।